আসসালামু আলাইকুম শৌখিনতার শৌখিন মানুষদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শৌখিন মানুষরা নিশ্চয় ভ্রমণ পিপাসু হয় আর এইসব ভ্রমণ পিপাসু শৌখিন মানুষদের জন্যই আজকের শৌখিনতার পর্ব সাজানো রয়েছে ভ্রমণ পিপাসু শৌখিন মানুষজন আপনারা আজকে জানতে পারবেন কীভাবে আপনার পাখি রেখে দুই দিন বা তিন দিন অথবা এক সপ্তাহ বাহিরে ঘুরে আসতে পারেন আপনার পাখির কোনো সমস্যা করা ছাড়াই আপনারা আপনাদের পাখি রেখে যদি দু এক দিনের জন্য কোথাও যেতে চান সেক্ষেত্রে খাবার পাত্র এবং পানির পাত্রে বেশি করে খাবার পানি দিয়ে গেলেই হবে তবে যদি আপনারা এক সপ্তাহ বা তার অধিক সময় কোথাও যান সেক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন মেনে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাইতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই পাখির খাবার আপনারা জানেন বাজরিগার পাখি অনেক কামড়াকামড়ি করে এবং পানির পাত্র খাবার পাত্র তারা কামড় দিয়ে উল্টানোর চেষ্টা করে খাঁচায় কামড় দেয় এজন্য আপনারা যদি পাখি রেখে এক সপ্তাহের জন্য বাহিরে যান কখনোই প্লাস্টিকের পাত্র বা স্টিলের পাত্র এই ধরনের পাত্রতে পাখির খাবার দিয়ে যাওয়া যাবে না কেননা এ এই সকল পাত্র পাখি খুব সহজেই উল্টে ফেলে দিতে পারে খাবার যখন কমে যাবে তখন তারা কামড় দিয়ে পাত্রটি উল্টে ফেলে দিতে পারে সেক্ষেত্রে খাবার ফেলে দিলে পাখি না খেয়ে মারা যাবে এজন্য আপনারা মাটির খাবার পাত্র ব্যবহার করতে পারেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি মাটির খাবার পাত্র আমি অলওয়েস আমার পাখিদেরকে মাটির খাবার পাত্রেই খাবার দিয়ে থাকি আপনারা এই ধরনের মাটির খাবার পাত্র নেবেন মাটির খাবার পাত্র ওজনে হ্যাভি হয় যার কারণে পাখি এগুলো কামড় দিয়ে উল্টায় ফেলে দিতে পারবে না আপনারা এ ধরনের খাবার বাটি পনেরো থেকে বিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ধরনের খাবার বাটি আপনারা পাখির জন্য নেবেন আপনারা নিশ্চয় জানেন একজোড়া বাজিকার পাখি মাসে প্রায় হাফ কেজির মতো খাবার খেয়ে থাকে আর এ ধরনের মাটির পাত্রে আপনারা হাফ কেজি খাবার হাফ কেজি পরিমাণ খাবার দিয়ে যাবেন তবে লক্ষ্য করবেন পাত্রে পূর্বের যে খাবার দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ বের করে নিয়ে নতুন খাবার পাত্রে দিয়ে দিবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে পাখির খাবার পানি খাবার পানি দেওয়ার ব্যাপারে প্রথমে আপনাকে খাবার পানির পাত্রটার ব্যাপারে জানতে হবে কি ধরনের পাত্রতে আপনি পানি দিয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি পানির ফিল্টার এই ধরনের ছোট বড় ফিল্টার পাওয়া যায় এটি ছোট ফিল্টার এর চেয়ে বড় ফিল্টার যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা তিনটা ফিল্টার খাঁচার সঙ্গে তিন চারটা ফিল্টার খাঁচার সঙ্গে লাগাই দিয়ে যাবেন অথবা আপনারা এক দুই লিটার বোতলের পানি লাগানোর মতো একটা ফিল্টার পাওয়া যায় সেটাও কিনে নিয়ে দুই লিটার বা এক লিটার বোতলে পানি ভরায় সেটা খাঁচার মধ্যে ভালো করে বেঁধে দিতে পারেন কারণ ভালোভাবে বেঁধে না দিলে পাখি অনেক সময় কামড়াকামড়ি করতে যদি উল্টায় পড়ে যায় সেক্ষেত্রে সব পানি পড়ে যাবে পানির পাত্র এখন যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের পানির পাত্র কখনো পানি দিয়ে আপনারা সাত দিন বা দশ দিনের জন্য যাইতে পারবেন না আমি এই পানির পাত্রে সকালেই পানি দিয়েছি তাতেই দেখুন পানির পাত্রের মধ্যে কত মল আর পানির কালার চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই ধরনের পানির পাত্র দিয়ে যাওয়া যাবে না আপনারা ফিল্টার অথবা দুই লিটার এক লিটার বোতলের সাথে লাগানোর যে ফিল্টার এগুলো ইউজ করবেন ফিন্স পাখির ক্ষেত্রে আপনারা পানির পাত্র খাঁচার সাথে বেঁধে দিতেও পারেন নাও পারেন তবে ককাটেল লাভবার্ড বাজরিগার এগুলোর খাঁচার মধ্যে দিলে অবশ্যই পানির পাত্রটি খাঁচার সঙ্গে সুন্দর করে বেঁধে দিতে হবে এতক্ষণ জানলেন পানির পাত্রর ব্যাপারে এবার জেনে নিন কী ধরনের পানি দিয়ে যাবেন আপনারা টিবয়েল অথবা ট্যাপের পানি যদি দিয়ে যান তাহলে সে পানি দু একদিনেই শেওলা শ্যাওলা ধরে যাবে এবং ভিতরে অনেক ছত্রাক জন্মাবে যেগুলো খেয়ে পাখি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে এজন্য যখনই আপনি সাত দিন বা দশ দিনের জন্য বাহিরে যাবেন কখনোই ডাইরেক্ট টিউবওয়েল বা ট্যাপের পানি দিয়ে যাবেন না এজন্য আপনাকে পানি ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে দিতে হবে অথবা যদি পিওরিড বা ভালো কোনো ফিল্টার বাসায় থাকে সেই ফিল্টারের পানি আপনারা দিবেন তাহলে সাত দিন বা দশ দিনেও ওই পানিতে সবুজ হবে না বা শ্যাওলা ধরবে না এরপর তৃতীয়তে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো পাখির পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি পাখিকে কি ধরনের পরিবেশে রেখে যাচ্ছেন সেটা খুবই জরুরি সারা দিন দিনের আলো প্রবেশ করতে পারে এ ধরনের জায়গায় অবশ্যই পাখি রাখতে হবে এবং রাতের বেলা প্রকৃতির নিয়মেই সেখানে অন্ধকার হবে এ ধরনের একটি পরিবেশে পাখিকে রেখে যেতে হবে এবং লক্ষ্য করতে হবে পাখির খাঁচায় বিড়াল ইঁদুর পিঁপড়া টিকটিকি তেলাপোকা এসবের উপদ্রব আছে কিনা অর্থাৎ পাখি এমন জায়গায় রেখে যেতে হবে যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং রাতের বেলা কোনোভাবে আলো ঢুকতে না পারে আর যদি সেখানে বিড়াল বা ইঁদুরের উপদ্রব হয় সেগুলো মারার ব্যবস্থা আপনাকে আগে করতে হবে যেন বিড়াল সেখানে প্রবেশ করতে না পারে এবং ইঁদুর আসতে না পারে এছাড়াও দেখা যায় পিঁপড়ার সমস্যা থাকে আর পিঁপড়ার সমস্যা মূলত হয়ে থাকে অপরিষ্কারের জন্য সেজন্য আপনারা যখনই সাত দিন বা দশ দিনের জন্য বাহিরে চলে যাবেন পাখি রেখে সেক্ষেত্রে অবশ্যই পাখির ট্রে সুন্দর করে পরিষ্কার করে রেখে যেতে হবে এবং পাখির থাকার পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে তাহলে সেখানে পিঁপড়ার উপদ্রব হবে না মোট কথা পাখির থাকার পরিবেশটা যেন একঘেমি না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ অপরিষ্কার থাকলে অবশ্যই পিঁপড়ার উপদ্রব হবে আর আপনি যখন সাত দিন বা দশ দিন পর এসে দেখবেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার পাখিগুলো হয়তো বা আর সুস্থ নাও থাকতে পারে বা বেঁচে নাও থাকতে পারে তাই এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনারা নিশ্চিন্তে সাত দিন দশ দিন বারো দিন ভ্রমণ করে আসতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে শৌখিনতার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ